चोपड़ा क्षेत्र के 25 बूथों का सम्मेलन आज मेरे धावस्ती के बूथ सम्मेलन संख्या 171 के साथ समाप्त हुआ। तृणमूल अध्यक्ष तनय कुंडू, अब्दुल मतीन, मोहम्मद गफूर, हरेन सिंह, मोहम्मद हनीफ और मोहम्मद इस्माइल मौजूद थे। तृणमूल सूत्रों के मुताबिक तृणमूल कांग्रेस का क्षेत्रीय सम्मेलन 16 जनवरी को होगा, लेकिन कोरोना की तीसरी लहर के चलते इसे स्थगित करने का फैसला हो सकता है। क्षेत्रीय सम्मेलन चल रहा था। मोहम्मद गफूर, तनय कुंडू, अल्पसंख्यक ब्लॉक अध्यक्ष मेराजुल इस्लाम इनारा ने संवाददाताओं से कहा कि हमने चोपड़ा क्षेत्र के विभिन्न बूथों में सम्मेलन आयोजित किया है। आखिरी दिन जिस तरह से हमारी पार्टी में अलग अलग पार्टियों के इतने लोग शामिल हुए हैं, हमें यकीन है भविष्य में इन बूथों पर विपक्ष शून्य होगा, जमीनी स्तर से जुड़ेंगे। दादा, आज के माइनॉरिटी संख्या এই বুথে বেশি। গত বছর আপনারা এখানে ভালো ফলাফল করেছিলেন, এই মানে এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের উদ্দেশ্যে কি বার্তা দিলেন সাধারণ মানুষকে? দেখুন, আমাদের শুধু এই বুথে নয়, আমাদের চোপড়া অঞ্চল গোটা চোপড়া ব্লক বিধানসভাতে গত বিধানসভা ভোটের পরে যারা ভুল বুঝে বিগত বিধানসভাতে বিজেপিতে ভোট দিয়েছিলেন, দলে দলে সাধারণ মানুষ প্রত্যেকটা বুথে প্রত্যেকটা পাড়াটোলাতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা চাই যে জাতপাত নির্বিশেষে আগামী দিনে আমরা উন্নয়ন এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাই। গোটা ব্লক আমাদের এখন মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের পরিবার হয়ে উঠেছে। এখন মাইনরিটি মেজরিটি বলে কিছু নেই, তবে হ্যাঁ, মানুষ এটা বুঝতে পেরেছে যারা এতদিন নিজে নিজেকে কিছু বিজেপি নেতৃত্ব যারা মাইনরিটি মেজরিটি যারা ভাগ করে রেখেছিল, তারা বুঝতে পেরেছে যে একটা সরকারে এটা কাজ নয় যে জাতপাত নিয়ে ভাগাভাগি করা। মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি একদিকে যেরকম মাইনরিটিদেরকে ভয় খাওয়াচ্ছে, অপরদিকে মেজরিটিদেরকে তারা ব্যবহার করে তারা যেহেতু উন্নয়নটা করতে পারছে না, শুধু ভোটের রাজনীতি তারা খেলছে। কিন্তু এখন সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে, সবাই উন্নয়ন চাই, উন্নয়নের সাথে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা চাই সংগঠনকে এগিয়ে। ধন্যবাদ। আরে বলছিলাম যে আজকে আপনাদের সম্মেলন কি 25টি বুথে কি মানে শেষ হলো নাকি? আজকে আমরা এক মাস আগে সম্মেলন শুরু হয়েছিল আমাদের চোপড়া অঞ্চলে, তা আজকে শেষ হলো, শেষ হলো। এই বুথে আমাদের বরাবরই সংগ্রাম খুব ভালো, শক্তিশালী। আমরা এই বুথে আসলাম, আজকে আমরা দেখতেই পাচ্ছি আমরা একটা জনসভা হিসাবে পরিণত হয়েছে। আর সামনের দিন আমাদের নেতৃত্ব এই বুথে লক্ষ্য রাখবে এবং যে উন্নয়ন প্রকল্পগুলো আছে যেগুলো আমরা এখনও করতে পারিনি সেগুলো আমরা সামনের দিন করবো। এবং আমাদের এই আজকে সম্মেলনের মাধ্যমে আমাদের বার্তা দেওয়া হলো প্রত্যেকটা মানুষের সাথে যেমন আপনারা ছিলেন, তাদের এই নেতৃত্ব আমার বলা হচ্ছে আপনারা এইভাবে সাধারণ মানুষের সাথে দাঁড়াবেন, মানুষের সাথে থাকবেন এবং মানুষের পাশে থেকে কাজ করবেন। আপনাদের অঞ্চল সম্মেলন কবে একটু জানা যাবে? এখন অঞ্চল সম্মেলন নিয়ে আমাদের ডেট ঠিক হয়েছিল, কিন্তু এখন যে মহামারী আমরা আকার ধারণ করছে কোভিড-19 জন্য, সেটা আমরা আগে দেখবো কী পরিস্থিতি আছে, সে তারপরে বিচার বিশ্লেষণ করে আমরা ব্লক কমিটিতে আলোচনা করে আমরা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। দাদা, বলছিলাম যে জনজোয়ার লক্ষ্য করা গেল আপনার বুথ সম্মেলনে, কী বলবেন সাধারণ মানুষ? এখানে তো কোনো বিরোধী নেই, বিরোধী শূন্য। দু একটা বিরোধী ছিল 2021 সালে বিধানসভা ইলেকশনে, তারপরে ওরা আমাদের সাথে জয়েন করেছে, আমরা এখানে বিরোধী শূন্যই আছে। আগামী দিন আমরা যেটা টার্গেট রেখেছি যে আমাদের বুথে এখানে কোনো বিরোধী ক্যান্ডিডেট দাঁড়াবে না, এখানে ইলেকশন হবে না, সিলেকশন হবে। কিন্তু আমরা এটাও টার্গেট রেখেছি যে 22 নম্বর পঞ্চায়েত সমিতিতে 8টা যে বুথ আছে, আমরা টোটাল 8টাতেই কিন্তু বিরোধী শূন্য থাকবে, এখানে কোনো ক্যান্ডিডেট দাঁড়াবে না। আপনার বুথে ফলাফল অনেকটাই ভালো ছিল তৃণমূলের, আজকে আপনাকে দলীয় নেতৃত্ব আপনাকে আজকে শক্তিশালীভাবে আশ্বাস দিল যে আপনি যা চাইবেন তাই পাবেন, শুনে কেমন লাগছে? না, ভালো লাগছে। দলীয় নেতৃত্ব আমাদের সাথে সবসময় আছে এবং আমাদের বুথের মধ্যে ওদের লক্ষ্যও আছে, আমাদের মাননীয় বিধায়ক সাহেবেরও লক্ষ্য আছে এবং আমাদের চোপড়া অঞ্চল কমিটি যারা নেতৃত্ব আছে সবাই আমাদের বুথের দিকে ধ্যান ধারণা রাখে। আমাদের বুথে অনেক কাজকর্ম বাকি আছে, তারা আমাদের সাথে একমত কথা দিয়েছে যে আমাদের সব কাজগুলো করে দেবে। ধন্যবাদ। R9 ভারত কে লিয়ে অমিত জীবন রয় কি রিপোর্ট, পশ্চিম বঙ্গাল।